আগামীকাল থেকে শুরু হতে যাচ্ছে বাংলাদেশ অস্ট্রেলিয়ার মধ্যকার দুই ম্যাচের টেস্ট সিরিজ, আর এই সিরিজ নিয়ে শুরু হয়েছে ব্যাপক ধরনের উদ্দীপনা। সিরিজ শুরু হওয়ার আগেই বাংলাদেশ দলের সাকিব আল হাসান থেকে শুরু করে মুশফিক পর্যন্ত সবাই বলছে বাংলাদেশের পক্ষে 2-0 সিরিজ জেতা সম্ভব। আজ সংবাদ সম্মেলনে স্মিথের মুখ থেকে ভেসে আসলো সেই কথাটি। স্মিথ বলেন, আমার মনে হয় এটা ওদের অতি আত্মবিশ্বাসী মন্তব্য। অবশ্য ওরা বলতেই পারে, কেননা দেশের মাটিতে ওরা কয়েকটি সিরিজ ভালো খেলেছে। বাংলাদেশ 100 টেস্টের ভেতরে 9টি টেস্ট জিতেছে, তাই সিরিজটি আমাদের চ্যালেঞ্জিংই হবে। তবে আমি তাদের এই মন্তব্যে বিস্মিত। স্মিথ আরও বলেন, আমরা এত গলাবাজি করতে চাই না, কেননা আমরা এখনও মাঠে নামেনি। তবে তাদের এই কথায় আমি অবাক হয়েছি। আমরা আশাবাদী কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিয়ে আমরা ভালো কিছু করতে পারব। তবে বাংলাদেশের মতো সিরিজ নিয়ে আমি ম্যাচ প্রেডিকশন করতে চাই না, এটা তাদের ব্যক্তিগত মতামত। Thank you.